আপনি যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকেন, অনেক বড় বড় দল বিলীন হয়ে গেছে, মুসলিম লীগ তো আজকে আর নাই। রাজনীতিটা হচ্ছে এমন একটা জিনিস, জনগণের চাহিদা, সেটা কিন্তু আপনাকে নিয়ে রাজনীতিটা করতে হবে। আমরা যেটি নিয়ে আলোচনা করছি, 7 জানুয়ারির ভোট বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা, এটি কি দুর্বল করেছে না শক্তিশালী করেছে? আপনি একজন অংশগ্রহণকারী হিসেবে কি মনে করেন যে এই নির্বাচন নিয়ে? আমি তো আগেই বলেছি আপনাকে, আমি তো পরাজয় বরণ করেছি। এখন আমি যে কথাই বলি সেটা গ্রহণযোগ্য হবে না, সেটাকে নালিশ হিসেবে দেখা হবে। তবে আমি মনে করি যে একটা পরিসংখ্যান আপনাকে দেই, প্রথম দিকে কিন্তু কাজটি খুব কম ছিল, 12-7% ছিল। তারপর আমরা তো ফিল্ডে ছিলাম, অতটা খেয়াল করিনি, টেলিভিশনে দেখলাম যে আপনার 2টার দিকে বলা হয়েছে 17%, 3টার দিকে এটা 28% এবং 4টার দিকে হয়ে গেলো 41%। এবং যখন সাংবাদিক সম্মেলন করতেছিলেন নির্বাচন কমিশনার, উনি কিন্তু বলেছিলেন 27%, ওনার পাশে একজন বসেছিল, উনি বলছেন না স্যার 27% না 40%। তো ও তাই নাকি, হ্যাঁ 40% হয়েছে। তখন তাকে জিজ্ঞেস করেছিল কী ব্যাপার, আপনি কি জানেন না? ওকে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম। সেই জন্য আমি বলেছিলাম যে এগুলো, এই যে জিনিসগুলো আমরা নির্বাচন সম্বন্ধে, নির্বাচন দিন সম্বন্ধে যে জিনিসগুলো তথ্যগুলো পাইতে গেলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদেরকে। তবে নির্বাচন হয়েছে, এখন সরকার গঠন করেছে, আমি চাইবো যে সরকার আগামী চ্যালেঞ্জটা মোকাবেলা করুক। জনগণের যে আমি যে চ্যালেঞ্জগুলো বললাম, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যদি সবাইকে নিয়ে যদি এগিয়ে যেতে পারে, এটাই তার সার্থকতা। যে রাজনৈতিক যে একটি দ্বিধা দ্বন্দ্ব, আমি বলবো যে একটি বৈপরীত্য তৈরি হয়েছে রাজনীতিতে, যে বড় দুটি জোটের মধ্যে, সেখানে কীভাবে সংকট নিরসন হবে সামনে দিনগুলো? আপনি চ্যালেঞ্জের একটি বড় ক্ষেত্র তৈরি হলো কিনা এখানে রাজনীতির ক্ষেত্রে? একটি একটি ব্যাপার হলো কি, এখানে আপনি যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকেন, অনেক বড় বড় দল বিলীন হয়ে গেছে, মুসলিম লীগ তো আজকে আর নাই। রাজনীতিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সমসাময়িক কালের যে জনগণের চাহিদা, সেটা কিন্তু আপনাকে নিয়ে রাজনীতিটা করতে হবে। জবরদস্তি যদি করেন, কোনো স্রোতের এগেনস্টে যদি আপনি যান, তাহলে রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর রাজনীতি একটা সমঝোতা, যেমন হার স্বীকার করা, এটা কিন্তু একটা বড় জিনিস। আপনাকে হার আমাদেরকে কোনো না কোনো পর্যায়ে, আমরা যদি হার স্বীকার করতে জানি, তাহলে অনেক কিছু সহজ হয়ে যায়। সুতরাং এটা 5 বছর পর পর জিনিস, তো আমি আশা করব 5 বছরের মধ্যে সরকার যেভাবে দেশ চালাবে এবং যারা আজকে রাজনীতি নির্বাচন বর্জন করেছে, তারাও বলেছে আমাদের বিজয় হয়েছে, সেই বিজয়ে আপনার তারা বলেছে যে অনেক কম এসছে, কাস্টিং কম আছে, এটা তাদের কথা জনগণ শুনেছে, এটা যদি সত্যি হয় আশা করি 5 বছর পরে যখন ফিল্ডে আসবেন তারা, তখন প্রমাণ হবে।